আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে রমাদান আল মুবারক। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে কিছু সি সাইডের ভিডিও শেয়ার করব, যেটা কি না সম্পূর্ণটাই কর্নওয়ালের উপর। তো লাস্ট ইয়ারে আসলে আমরা যখন কর্নওয়াল গিয়েছিলাম, ওখানে বেশ কিছুদিন থাকা হয়েছিল। তো তখন আমরা বেশ কয়েকটা সি সাইডে গিয়েছিলাম। তো হঠাৎ করে ভিডিও ক্লিপসগুলি আমার সামনে চলে আসলো, তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। হয়তো যারা এখনও কর্নওয়াল যাননি, আমার এই ভিডিওটি দেখলে হয়তো তারা উপকৃত হবেন, তো ভালো লাগবে, হয়তো ঘুরে আসতে পারেন। কর্নওয়াল ইউকের খুব বিখ্যাত একটা ট্যুরিস্ট প্লেস, প্রতি বছরই কিন্তু প্রচুর মানুষ সেখানে যায়, ঘুরতে যায়। কিন্তু গত এক বছর করোনার জন্য আসলে সেরকম হয়তো অনেকে যাননি, এবং কর্নওয়ালে কিন্তু প্রচুর করোনা ইনফেক্টেড ছিল, পেশেন্ট ছিল, আমরা নিউজে দেখেছিলাম। তো যখন লকডাউন শেষ হয়েছিল তখনই কিন্তু আমরা সেখানে গিয়েছিলাম। এই সি সাইডটার কিন্তু অন্যরকম একটা সৌন্দর্য আছে, সেটা হচ্ছে এই সি বিচটা অনেকটা বাংলাদেশের হিমছড়ির ভাইব দেয়, কারণ এটার এক পাশে হচ্ছে পাহাড়, আরেকটা সাইডে হচ্ছে সাগর। পাহাড় বেয়ে উপরে ওঠা যায়, তো আমাদের সাথে বেবি ছিল দেখে আমরা উপরে উঠতে পারিনি। পাহাড়ের উপরে উঠলে যেটা হয়, আপনি সাগরটা পুরোটাই দেখতে পারবেন, আর সামনে সাগরটা থাকাতে আসলে দুটো জিনিস আমরা একসাথে উপভোগ করতে পেরেছিলাম, পাহাড়ও দেখতে পেরেছি, সাগরও দেখতে পেরেছি, দুটো জিনিস আসলে একসাথে। প্রকৃতিটা অন্যরকম একটা সৌন্দর্য ক্রিয়েট করে, জায়গাটা খুবই সুন্দর। এবং আরেকটা মজার জিনিস হচ্ছে সাগরের সামনেই হচ্ছে বীচ একটা আছে, তার সাথে পাহাড়ের সামনে আরও একটা বীচ রয়েছে। মেবি যখন জোয়ার আসে হয়তো বা তখন হয়তো পানি অনেক উপরে উঠে যেতে পারে, এজন্য আমরা দুটো বীচ দেখেছিলাম। যদিও আমরা যখন ছিলাম তখন কিন্তু জোয়ার আসছিল, পুরোটা তখনও আসেনি। তো এটা হচ্ছে অন্য আরেকটা সি বীচ যেটাতে আমরা সন্ধ্যায় গিয়েছিলাম। ওখানে তখন কিন্তু প্রচুর ঢেউ ছিল, একটু পরপর অনেক বড় বড় ঢেউ আসছিল। এটা হচ্ছে অন্য আরেকটা সি প্লেস বলবো আমি, কারণ এটা সাগরের সাথে কানেক্ট করা। এই জায়গাটুকু ফ্রন্ট সাইড, এখান থেকে ভেতরে সাগরের মধ্যে যেতে হলে এখান থেকে বোট নিয়ে যাওয়া যায়। বেসিক্যালি এটা হচ্ছে একটা ফিশিং স্পট, এখানে প্রতিদিন প্রচুর মানুষ এসে ফিশিং করে। আপনি এখানে বড়শি দিয়েও ফিশিং করতে পারেন, আবার কেউ চাইলে বোট নিয়ে সাগরেও যেতে পারেন। এই জায়গাটাতে আসলে এটা হচ্ছে এই সাইড থেকে আপনি সাগরে যাবেন, এই যে দুটো পাখি বসে আছে দেখতে পাচ্ছেন মাঝখানে যে জায়গাটুকু, এখান দিয়ে বোট দিয়ে বের হয়ে আপনি সাগরে যেতে হয়। আর সামনের যে জায়গাটুকু ছিল সেটা হচ্ছে আপনি বসে ফিশিং করবেন। তো এই জায়গাটার সম্ভবত নাম হচ্ছে মাভাগাসি বলে। তো জায়গাটা একটু কনজেস্টেড মনে হলেও আসলে কিন্তু সেরকম না। এখান থেকে মাছের আমি একটু স্মেল পাচ্ছিলাম, কারণ যেহেতু মানুষ প্রতিদিন প্রচুর মানুষ ফিশিং করে, তো বেলাটা আসলে পড়ে গিয়েছিল তখন। যাই হোক, তো এই ছিল আমার কর্নওয়ালের স্মৃতির পাতা থেকে কিছু স্মৃতি, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আজকে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন।